জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। অবশেষে পরিচয় মিলল পুঠিমারি ফিডার ক্যানেলে ঝাঁপ দেওয়া মহিলার। পরিবার সূত্রে খবর, তলিয়ে যাওয়া ওই মহিলার নাম শাবানা ইয়াসমিন। তার শ্বশুরবাড়ি শামশেরগঞ্জের মহিষাস্থলী হলেও মায়ের বাড়ি ধুলিয়ান পৌরসভার অন্তর্গত খরবোনা এলাকায়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় মানসিক অবসাদেই ব্যাংকে যাওয়ার নাম করে ফিডার ক্যানেলে ঝাঁপ দিয়েছে বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা। যদিও তলিয়ে যাওয়া মহিলার ভাইয়ের দাবি, শাবিনা ইয়াসমিনের সঙ্গে কোনো শিশু সন্তান ছিল না, সে নিজেই একাই ফিডার ক্যানেলে ঝাঁপ দিয়েছে। উল্লেখ করা যেতে পারে, শনিবার বেলা 10:30 নাগাদ শামশেরগঞ্জের পুঠিমারি পল্টন ব্রিজ থেকে ফিডার ক্যানেলে ঝাঁপ দেয় এক মহিলা। শিশু সন্তান নিয়ে ওই মহিলা ফিডার ক্যানেলে ঝাঁপ দিয়েছে বলে প্রথম দিকে প্রত্যক্ষদর্শীরা জানালেও পরিবারের লোকজন কার্যত তা অস্বীকার করেন। পল্টন ব্রিজে রয়েছে শামশেরগঞ্জ থানার পুলিশের আধিকারিকরা। খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে। এখনও পর্যন্ত পালিয়ে যাওয়া ওই মহিলার কোনো রকম সন্ধান পাওয়া যায়নি। বাচ্চা ছেলে নিয়ে নিজে পড়েছে এই ব্রিজ থেকে। আচ্ছা, আপনারা জানতে পারলেন এখানে এসে? কেমন বয়সে জানতে পারলেন? কি বুঝতে পারছেন? বাচ্চা ছেলে নিয়ে পড়েছে? কত বড় বাচ্চা ছেলেটা?